গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় হল মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের কার্যকারিতা, অনুশিক্ষণের চক্র, চিরাচরিত শ্রেণী শিক্ষণের সঙ্গে অনুশিক্ষণের তফাতটা কোথায়, এ নিয়ে কিছু তোমাদের সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষক শিক্ষণের জগতে আসলে অনুশিক্ষণ খুব আধুনিক একটি কৌশল। শিক্ষক শিক্ষণের চিরাচরিত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্যই কিন্তু অনুশিক্ষণের মতো একটি সামগ্রিক ধর্মী বিশ্লেষণাত্মক কৌশলের জন্ম হয়েছে। 1971 সালে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক, ভদ্রলোকের নাম অ্যাকিসন, তিনি সর্বপ্রথম ভিডিও রেকর্ডিংকে শিক্ষণের কাজে ব্যবহার করে দেখাচ্ছেন যে এর মাধ্যমে অপেক্ষাকৃত অবজেক্টিভলি মানে নৈবক্তিকভাবে শিক্ষণ দক্ষতা যেগুলো রয়েছে সেগুলোর বিকাশ করা সম্ভব। এই প্রসঙ্গে মিস্টার অ্যাকিসন 5টি R-এর কথা বলেছিলেন। এই 5টি R হচ্ছে রেকর্ডিং, 2 রিসিভিং, 3 রেসপন্ডিং, 4 রিফাইনিং এবং প্রয়োজনবোধে 5 রিডুইং। আবার আমাদের ভারতবর্ষের গবেষক প্রফেসর জাঙ্গিরা এবং সিং তারা বলছেন যে একটি আদর্শ অনুশিক্ষণ এই রকম হতে পারে, 6 মিনিট ধরে বিষয়বস্তুর উপস্থাপন, 6 মিনিট শিক্ষার্থীর প্রতিক্রিয়া গ্রহণ, 6 মিনিট আবারও পাঠ তৈরি, এটা 12 মিনিট অবধিও হতে পারে, পরের 6 মিনিট আবার শিক্ষণ এবং সবশেষে 6 মিনিট ধরে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া গ্রহণ। যদি প্রতিক্রিয়ার মান কাম্য স্তরের না হয় সেক্ষেত্রে আবার বিষয়বস্তুর উপস্থাপন, অর্থাৎ একটা সাইক্লিক অর্ডারে চক্রাকারে এটা চলতে থাকবে। কাজেই এই কথাগুলো থেকে পরিষ্কার বোঝে যাচ্ছে যে অনুশিক্ষণের মূল কথাটাই হচ্ছে যে খুব ছোট একটি শিক্ষার্থী দল, যেখানে 5 থেকে 6 জন শিক্ষার্থী থাকতে পারবে, একটা সীমিত বিষয়বস্তু, একটা নির্ধারিত অল্প সময়ের মধ্যে সেই বিষয়বস্তু পাঠ চলবে এবং তা নিয়ে শিক্ষার্থীদের ফিডব্যাক গ্রহণ করা হবে। অনুশিক্ষণে শিক্ষক কি করছেন না, পাঠ্য বিষয়বস্তুর একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ছোট ছাত্র দলের উপরে অল্প সময় তার পাঠ প্রয়োগ করছেন এবং যাতে পাঠ্য বিষয়ের এই দক্ষতাটা অর্জনে তারা সমর্থ হয়। এই অনুশিক্ষণে শিক্ষক পাঠদান কৌশল আয়ত্তের যে অভিজ্ঞতাটা অর্জন করছেন সেটা কিন্তু অভিজ্ঞ শিক্ষক পুনরায় বিভিন্ন কৌশলের মাধ্যমে পুনর্মার্জনা করে তাকে রেকটিফাই করে মডিফাই করে আবারও শিক্ষার্থী দলের উপরে প্রয়োগ করতে পারছেন। অর্থাৎ অনুশিক্ষণে শিক্ষকের শিক্ষণ দক্ষতার একটি বিশেষ দক্ষতাকে বারবার পরিমার্জনার মাধ্যমে সেটাকে পারফেক্ট বা মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশন অনুশিক্ষণের সংজ্ঞা দিতে গিয়ে লিখছেন, মাইক্রো টিচিং ইজ আ রিয়াল কনস্ট্রাক্টেড স্কেল ডাউন টিচিং এনকাউন্টার হুইচ ইজ ইউজড ফর টিচার্স ট্রেনিং, কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ। অর্থাৎ শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য, পাঠ্যক্রমের উন্নয়নের জন্য এবং গবেষণার ক্ষেত্রে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ হচ্ছে একটি বিশেষ কৌশল। আবার MB Buck তিনি অনুশিক্ষণকে একটা শিক্ষক শিক্ষণ কৌশল বলে বর্ণনা করছেন, যার সাহায্যে শিক্ষক ছোট একটি শ্রেণীর ছাত্রদলের উপর একটা সুপরিকল্পিত পাঠ 5 থেকে 10 মিনিটে প্রয়োগ করার সুযোগ পান এবং তিনি নিজের সেই পাঠ কেমন হলো সেটা বিশ্লেষণ করার জন্য ভিডিও টেপ দেখার সুযোগ পাচ্ছেন এবং তার ভিত্তিতে তিনি তার শিক্ষণ দক্ষতাটাকে পুনরায় পরিমার্জনা করার একটা সুযোগ পাচ্ছেন। অ্যালেন এবং রায়ান্স এই গবেষকরা অনুশিক্ষণের সংজ্ঞার নিরিখে বলছেন যে অনুশিক্ষণ হচ্ছে
প্রকৃত শিক্ষাদান, শ্রেণী শিক্ষণের সাথে সাথে কিন্তু এটা চলতে পারে। এখানে বিশেষ শিক্ষণ দক্ষতা বিকাশের দিকে নজর দেওয়া হয়, আর শিক্ষক যে পরিবেশে পড়াচ্ছেন, অনুশিক্ষণ দিচ্ছেন, সেই পরিবেশটা নিয়ন্ত্রিত থাকে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেবার একটা সুযোগ থাকে এখানে। এসো এবার দেখে নেওয়া যাক যে অনুশিক্ষণের কার্যকারিতা কী, কেন অনুশিক্ষণ প্রয়োজনীয়। আমরা পয়েন্ট ওয়াইজ এগুলো একটু আলোচনা করলে তোমাদের পক্ষে সুবিধে হবে। এক নম্বর, অনুশিক্ষণে ভূমিকায়ন শিক্ষণ কৌশল সহ শিক্ষক শিক্ষার্থীর শিক্ষণ কাজে সঙ্গতি আনা এবং তাদের শিক্ষণ কৌশল শিক্ষা দিতে সাহায্য করছে। দুই নম্বর, এখানে অর্থাৎ অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের মতো জটিল একটা কাজকে বিশেষ কিছু ক্লাসজ আচরণের ছোট ছোট অনেকগুলি সহজ সরল দক্ষতার সমাহার হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ শিক্ষণ পদটির অর্থ এবং ধারণা উপলব্ধিতে তা কিন্তু শিক্ষককে, হবু শিক্ষককে সাহায্য করছে। তিন নম্বর, অনুশিক্ষণের ক্ষেত্রে শ্রেণীর আয়তন, আগেই বলেছি এখানে শ্রেণীর আয়তন খুব ছোট থাকে, 5 থেকে 6 জন শিক্ষার্থী দলের উপরে শিক্ষক তার শিক্ষণ দক্ষতা প্রয়োগ করছেন, বিষয় খুব অল্প থাকে, সময়ও খুব সীমিত এবং একটি মাত্র শিক্ষণ দক্ষতা নিয়ে এখানে নিবিড়ভাবে অনুশীলন করার একটা সুযোগ থাকছে, তাই স্বাভাবিক শ্রেণী শিক্ষণের জটিলতা কিন্তু এখানে থাকছে না। তিন নম্বর, অনুশিক্ষণের শিক্ষণ দক্ষতাটার বিভিন্ন শিক্ষক আচরণের সমষ্টি যেগুলি পর্যবেক্ষণযোগ্য, অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে শিক্ষক পরে দেখে নিতে পারেন যে তিনি দক্ষতাটার অনুশীলন কীভাবে করলেন, কোথায় তার ত্রুটি হলো, এবং প্রয়োজনে সেগুলো নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ শিক্ষক আচরণকে নিয়ন্ত্রণও এখানে করা যায় আর সেগুলি পরিমার্জনও করা যায় এবং প্রয়োজন বোধে পরিবর্তন করা যায়। পাঁচ নম্বর, অনুশিক্ষণের ক্ষেত্রে ফোকাস থাকছে শিক্ষণ দান এবং শিক্ষণ দানমূলক কৌশলগুলি অর্জন করা, এটাই হচ্ছে মূল ফোকাস। এতে সীমাবদ্ধ সময় এবং উৎসের মধ্যে বিভিন্ন বিকল্প নিয়ে শিক্ষার্থী শিক্ষক অর্থাৎ অহবু শিক্ষক অনুশীলন করার একটা সুযোগ পাচ্ছেন। ছয় নম্বর, অনুশিক্ষণ বিশেষ কোনো শিক্ষণ দক্ষতায় খুব অল্প আয়াসে অর্থাৎ খুব অল্প প্রয়াসে পাণ্ডিত্য অর্জন অর্থাৎ মাস্টারি লেভেলের দক্ষতা অর্জনে সাহায্য করে। এরপর আমরা যদি এর কার্যকারিতা দেখি তাহলে দেখতে পাবো যে এই পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থীর শ্রম এবং সময়ের অপচয় রোধ করা যায়। নেক্সট, এখানে শিক্ষক শিক্ষার্থীর ব্যক্তিগত বৈষম্যের দিকে নজর দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থী যে ইউনিক ইন্ডিভিজুয়াল লার্নার সেদিকে তারা নজর দিতে পারছে। এরপর অনুশিক্ষণের ফোকাস থাকছে শিক্ষক আচরণের সংশোধন পরিমার্জন এবং শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াতে মিথস্ক্রিয়ার উন্নতি ঘটানো, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে শিক্ষকের যে ফিডব্যাক, পারস্পরিক যে আদান প্রদান, মতের আদান প্রদান, সেটার উন্নতি ঘটে। এখানে শিক্ষকের শিক্ষণের যে ত্রুটিগুলো সেগুলি বেশি সুনির্দিষ্ট এবং খুব অবজেক্টিভলি তুলে ধরার একটা সুযোগ পাওয়া যায়। শিক্ষক কারো দ্বারা নয়, নিজের ভিডিও নিজে দেখে বিশ্লেষণ করে নিতে পারেন যে পড়াতে গিয়ে কোথায় তার ভুল হলো। আবার যান্ত্রিকভাবে শিক্ষক তার আচরণকে এই যে পর্যবেক্ষণ করার সুযোগটা পাচ্ছেন, এটাতে তার রেক্টিফিকেশনটাও সহজ হয়, ফলে শিক্ষক দক্ষতায় আত্মপ্রেষণামূলক একটা উন্নতি ঘটে। এবং সবশেষে আমরা বলতে পারি যে অনুশিক্ষণ তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ থিওরি এবং অ্যাপ্লিকেশন দুটোর মেলবন্ধনে সাহায্য করে। তাহলে এই সমস্ত কার্যকারিতার পরিপ্রেক্ষিতে আমরা যদি এবার অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলো কি আর একবার দেখে নিই, কী কী দেখতে পাচ্ছি আমরা। এক নম্বর দেখতে পাচ্ছি যে অনুশিক্ষণটা শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে একটা নতুন পরীক্ষণ কৌশল। দুই নম্বর দেখতে পাবো যে এটা হচ্ছে একটা শিক্ষক প্রশিক্ষণ কৌশল, এটা মোটেই কিন্তু শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার কৌশল নয়। তিন নম্বর, এটা হচ্ছে একটা স্কেলড ডাউন প্রসেস, অর্থাৎ অনুশিক্ষণে সব কিছুই কিন্তু সীমায়িত। এই পদ্ধতিতে শিক্ষার্থীর সংখ্যা থাকছে মাত্র 5 থেকে 10 জন, সময় হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিট, বিষয়বস্তুর আয়তনও ভীষণই অল্প, আর কেবল একটি মাত্র নির্দিষ্ট শিক্ষণ দক্ষতারই অনুশীলন এখানে করা হচ্ছে। এর পরের বৈশিষ্ট্য, অনুশিক্ষণে
যথেষ্ট ফিডব্যাক নেবার সুযোগ থাকছে। অর্থাৎ শিক্ষক যেটা পড়াচ্ছেন তার শিক্ষণ দক্ষতা যখন চলছে সেটাকে কিন্তু ভিডিওতে রেকর্ড করা থাকছে, যার ফলে পরে সেই ভিডিও দেখে তিনি এই ব্যাপারে যথেষ্ট ফিডব্যাক নিতে পাচ্ছেন যে তার স্ট্রেংথ এরিয়া বা উইক এরিয়াগুলো সম্পর্কে তিনি সচেতন হয়ে উঠছেন। এরপরে দেখব যে অনুশিক্ষণের পরের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র শিক্ষণ দক্ষতারই অনুশীলন এখানে হয়। এর পরের বৈশিষ্ট্য, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ উপযোগী হচ্ছে এই কৌশলটি। অর্থাৎ অনুশিক্ষণ হলো সর্বোচ্চ মানের ব্যক্তিকেন্দ্রিক নিবিড় একটি শিক্ষণ কৌশল। এখানে ব্যক্তি বলতে গেলে সমস মানসিক বয়স সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষুদ্র দলকেই বোঝানো হচ্ছে। এরপর অনুশিক্ষণ হচ্ছে বিশ্লেষণ ধর্মী। অর্থাৎ অনুশিক্ষণে শিক্ষকের একটিমাত্র আচরণের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষণ পরিস্থিতির বিশ্লিষ্ট অংশই কিন্তু এখানে মূল ফোকাসে থাকছে। এরপরে আমরা বলতে পারি অনুশিক্ষণ হচ্ছে সংস্কারমূলক। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক যতক্ষণ না তার অভীষ্ট দক্ষতায় পারদর্শী হয়ে উঠছেন ততক্ষণ অনুশিক্ষণের এই চক্র চলতেই থাকে। এবং সব শেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুশিক্ষণের দ্বারা হবু শিক্ষকের শিক্ষণ দক্ষতার নৈবক্তিক পর্যবেক্ষণ, অর্থাৎ ওই ভিডিও টেপ বা ক্লোজ সার্কিট টিভির মাধ্যমে একটা অবজেক্টিভ অবজারভেশন সম্ভব হচ্ছে। এবারে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে যে সাধারণ শ্রেণী শিক্ষণের সঙ্গে তাহলে অনুশিক্ষণের পার্থক্যটা কোথায়। পার্থক্য অনেক রয়েছে, আমরা যদি এক দুই করে বলি তাহলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হবে। যেমন সাধারণ শ্রেণী শিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সাহায্য করা, আর অন্যদিকে অনুশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে যিনি শিক্ষকতার পেশায় আসতে চাইছেন অর্থাৎ হবু শিক্ষক বা যিনি শিক্ষকতায় অলরেডি এই পেশার সঙ্গে যুক্ত আছেন সেই শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া, যাতে তিনি শ্রেণী শিক্ষণকে আরও কার্যকরী আরও সফল করে তুলতে পারেন। দুই নম্বর তফাত যদি আমরা দেখি তাহলে দেখব যে সাধারণ শিক্ষণ কিন্তু সংশ্লেষ ধর্মী, কারণ শ্রেণী শিক্ষণে শিক্ষককে বহু রকম আচরণ সম্পাদন করতে হয়, তাই না? কিন্তু অনুশিক্ষণ বিশ্লেষণাত্মক এবং বিচ্ছিন্ন শিক্ষণ দক্ষতা ভিত্তিক। তিন নম্বর তফাতের জায়গা, সাধারণ শ্রেণী শিক্ষণে শ্রেণীর আয়তন কিন্তু অনেক বড়। তোমরা তো দেখেছো যে অনেক শ্রেণীতে 100-150 শিক্ষার্থীও থাকে, এখানে প্রচুর শিক্ষার্থীর সামনে শিক্ষককে শিক্ষণ কাজ চালাতে হয়। কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে শ্রেণীর আয়তন ভীষণই সীমায়িত, বড় জোর 5 থেকে 10 জন শিক্ষার্থীর সামনে শিক্ষণ সংঘটিত হচ্ছে। এরপরের তফাতের জায়গাটা হলো যে সাধারণ শিক্ষণ স্বাভাবিক শ্রেণী পরিস্থিতিতেই সংঘটিত হচ্ছে। অর্থাৎ এখানে কৃত্রিম কোনো শিক্ষণ পরিবেশ তৈরি করা হচ্ছে না। অন্যদিকে অনুশিক্ষণ সেটা সাধারণ শ্রেণীকক্ষেও হতে পারে, আবার কৃত্রিম একটা শিক্ষণ শ্রেণীতেও কিন্তু হতে পারে। 5 নম্বর তফাতে জায়গা, সাধারণ শিক্ষণ সাধারণত এক একটা পিরিয়ড 40 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টার হতে পারে, কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে সময়কাল খুব সীমিত, 5 থেকে 10 মিনিট। সাধারণ শিক্ষণে উপস্থাপিত বিষয়বস্তুও বড় হয়, কিন্তু অনুশিক্ষণে পাঠটিকা যেটা যেটা পড়ানো হচ্ছে সেটাও আণবিক, অর্থাৎ খুব অল্প। সাধারণ শিক্ষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া গ্রহণের কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ শিক্ষক কীভাবে পড়াচ্ছেন সেটা দেখবার কোনো সুযোগ তার কাছে থাকছে না। কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে আমরা দেখছি যেহেতু পুরো বিষয়টা ভিডিওর দ্বারা রেকর্ড করা হচ্ছে, শিক্ষক পরে সেটা দেখে নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেটাকে তার শিক্ষণ দক্ষতাকে পরিমার্জনা করার একটা সুযোগ তিনি পেয়ে থাকেন। সবশেষে আমরা বলতে পারি যে শ্রেণী শিক্ষণে শিক্ষক শিক্ষণ সহায়ক যে উপকরণগুলি সেগুলো খুব সহজলভ্য এবং সস্তা, যেমন বই, যেমন গ্রাফ, যেমন চার্ট, এগুলো নিয়ে শিক্ষক ক্লাসে যেতে পারেন। কিন্তু অনুশিক্ষণে যে উপকরণগুলো লাগে, যেমন টেপ রেকর্ডার, ভিডিও, ক্লোজ সার্কিট টিভি, সেগুলো কিন্তু জোগাড় করা বেশ ব্যয়বহুল। এবার একটু দেখে নিই যে অনুশিক্ষণের সুবিধে কি এবং তার অসুবিধে বা কি। আমরা প্রথমে সুবিধের জায়গাগুলো একটু দেখি। প্রথম সুবিধে হলো যে শিক্ষার্থী শিক্ষক অর্থাৎ হবু শিক্ষক যিনি, তিনি শিক্ষণ টাস্ক সংগঠিত করছেন এবং তাদের শিক্ষণ কৌশল উন্নত করার ক্ষেত্রে অনুশিক্ষণ
অনুশিক্ষণ ভীষণ রকমের কার্যকরী, অর্থাৎ ভবিষ্যৎ শিক্ষককে তার শিক্ষণ দক্ষতার শিখরে পৌঁছে দিতে পারে অনুশিক্ষণ। 2 নম্বর সুবিধে হলো যে শিক্ষণের সামগ্রিক ধারণাটি অনুশিক্ষণ দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ ধারণাকে প্রতিস্থাপিত করেছে। এখানে শিক্ষণের যে জটিল টাস্ক, বিশেষ ক্লাসজ আচরণের ছোট ছোট সরল দক্ষতার সমাহার হিসেবে এখানে দেখা হয়। 3 নম্বর সুবিধের জায়গা, অনুশিক্ষণের কাঠামোটা বেশ সহজ সরল। এখানে ছাত্র সংখ্যা কম, অনুপাঠটিকা রয়েছে, সময়টাও খুব অল্প, শিক্ষণের একটি মাত্র দক্ষতা নিয়ে এখানে চর্চা করা হয়। ফলে শিক্ষকের যে মানসিক চাপ, শ্রেণী শিক্ষণে গিয়ে যে মানসিক চাপটা তার কাছে থাকে, অনুশিক্ষণের ক্ষেত্রে সে মানসিক চাপটা কিন্তু অনেক কমে যায়। 4 নম্বর সুবিধে, শিক্ষকের বিশেষ একটি দক্ষতার এককালীন নিবিড় অনুশীলন চলে এই অনুশিক্ষণে, তার ফলে কিন্তু ওই দক্ষতাটা বিকাশের সুযোগ অনেক বেশি থাকে। 5 নম্বর সুবিধে হলো যে শিক্ষকের দোষ ত্রুটিগুলি অবজেক্টিভলি অর্থাৎ নৈবক্তিকভাবে পর্যবেক্ষণ করার, শিক্ষকের সামনে তুলে ধরার একটা সুযোগ কিন্তু অনুশিক্ষণে পাওয়া যায়, যার ফলে শিক্ষকের আত্মপ্রেরণামূলক একটা বা সেলফ মোটিভেশন যেটা, সেটা তার মধ্যে আরও দৃঢ় হয়। এরপরের সুবিধে হলো যে অনুশিক্ষণ অপেক্ষাকৃত কম সময়ে এবং খুব কম আয়াসে, কম পরিশ্রমে কোনো বিষয়ে মাস্টারি লার্নিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী। 7 নম্বর সুবিধে হলো যে শিক্ষার্থী শিক্ষকের ব্যক্তিগত বৈষম্যের দিকেও কিন্তু এখানে নজর দেওয়া হয়, অর্থাৎ যিনি শিক্ষক হতে চাইছেন ভবিষ্যতে, সবার শিক্ষণ দক্ষতা সমান হয় না, কিন্তু এখানে সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সের জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু শিক্ষণ দক্ষতাটাকে মাস্টারি লেভেলে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস এখানে আমরা লক্ষ্য করি। আর সবশেষ সুবিধে আমরা এটা বলতে পারি যে অনুশিক্ষণের ফোকাস হচ্ছে শিক্ষক আচরণের সংশোধন, সেটাকে পরিমার্জনা করা এবং ভবিষ্যতে আরো কার্যকরী শিক্ষক সমাজকে উপহার দেওয়া। তো এ তো গেল সুবিধের জায়গা। অনুশিক্ষণের কি অসুবিধে নেই? অবশ্যই রয়েছে। অনুশিক্ষণের ক্ষেত্রে কিছু অসুবিধের জায়গা তো অবশ্যই না বললেই নয়। প্রথম অসুবিধে হচ্ছে যে অনুশিক্ষণ হচ্ছে দক্ষতা ভিত্তিক, এটা কিন্তু বিষয় ভিত্তিক নয়। অর্থাৎ হিস্ট্রি পড়ানো, যখন পড়ানো হচ্ছে অনুশিক্ষণের মাধ্যমে, সেখানে কিন্তু শিক্ষণ কাজের বিশেষ একটা দক্ষতা কিভাবে আরও ভালো হতে পারে, ওই বিশেষ বিষয়টি শিক্ষার্থীদের সামনে আরও কার্যকরীভাবে কিভাবে তুলে ধরা যেতে পারে, এই দক্ষতাটারই বিকাশের দিকে নজর দেওয়া হচ্ছে। দ্বিতীয় অসুবিধে হচ্ছে যে এটি ব্যয়বহুল, অর্থাৎ অনুশিক্ষণকে কার্যকরী করে তুলতে গেলে ভিডিও লাগবে, টেপ রেকর্ডার লাগতে পারে, সিসিটিভি লাগতে পারে, এগুলো কিন্তু জোগাড় করা বেশ খরচ সাপেক্ষ। 3 নম্বর অসুবিধে, এটা প্রয়োগ করার আগে অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক হবু শিক্ষক যখন অনুশিক্ষণে ব্রতী হচ্ছেন, অনুশিক্ষণের কাজে এগোচ্ছেন, তার আগে কিন্তু যথেষ্ট অনুশীলন দরকার হয়। 4 নম্বর অসুবিধের জায়গা, অনুশিক্ষণের সাথে যে অন্যান্য কৌশলগুলি রয়েছে, যেমন পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণ, ইন্টারঅ্যাক্টিভ ফিডব্যাক অ্যানালিসিস যেটা, তারপরে ভূমিকায়ন শিক্ষণ বা টিম টিচিং, এই এই বিষয়গুলো যদি যুক্ত না হয় তাহলে কিন্তু অনুশিক্ষণ অতটা কার্যকরী কিন্তু হবে না। 5 নম্বর অসুবিধে, শিক্ষণ দক্ষতা, যে দক্ষতাগুলো বিকাশের জন্য অনুশিক্ষণ নেওয়া হচ্ছে, সেই দক্ষতাসমূহকে সংহত করা, এটাও কিন্তু বেশ জটিল একটা কাজ। 6 নম্বর অসুবিধে, কোনো স্কুলে ধরা যাক যে সাধারণ শ্রেণী শিক্ষণের পাশাপাশি অনুশিক্ষণ চলছে, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা নির্দিষ্ট রুটিন মেনে তো একটা স্কুল চলে, তো সাধারণ শ্রেণী শিক্ষণের যে তালিকা, যে রুটিন, সেটাকে বিব্রত করে তুলতে পারে অনুশিক্ষণ। অর্থাৎ অনুশিক্ষণে যেহেতু সময় স্বল্প, কাজেই নর্মাল রুটিন কিন্তু এতে বিঘ্নিত হতে পারে। 7 নম্বর অসুবিধের জায়গা, অনুশিক্ষণ শিক্ষকের উদ্ভাবনী ক্ষমতাকে কমিয়ে দেয়, অর্থাৎ শিক্ষক এখানে আগের থেকে নির্দিষ্ট করে রাখা কোনো বিষয় নিয়ে চর্চা চালাচ্ছেন, যার ফলে একটা স্বাভাবিক পরিবেশ